বাজেট বাস্তবায়নই চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। নিম্নআয়ের মানুষের জন্য আলাদা বরাদ্দের তাগিদ। যানজটে অতিষ্ঠ ময়মনসিংহ নগরবাসী, যখন তখন ট্রাক ঝুঁকলে দেখার কেউ নেই। বিশ্বকাপে মালিঙ্গার বোলিং তোপে ইংল্যান্ডকে কুপঘাত করল শ্রীলঙ্কা, বিকেলে মুখোমুখি ভারত আফগানিস্তান। আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। সংবাদ আরো থাকছে। দেশে ফিরল তিন সপ্তাহ তিউনিশীয় উপকূলে ভেসে থাকা 64 বাংলাদেশির মধ্যে 17 জন। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নই সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। সামাজিক সুরক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হলেও নিম্ন আয়ের মানুষের জন্য আলাদা বরাদ্দ রাখা যেত বলেও মনে করেন তিনি। আর অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় সবার জন্য পেনশন সুবিধা বাস্তবায়ন এই মুহূর্তে সম্ভব নয় বলে জানান এই অর্থনীতিবিদ। আরও জানাচ্ছেন আদিত্য মামুন। প্রস্তাবিত বাজেট 1,23,190 কোটি টাকার, নিঃসন্দেহে বড় আকারের বাজেট। তবে এর বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ বলেই মনে করেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। ঘাটতি মোকাবেলাসহ সার্বিক বিষয়ে সরকারকে আরও ধীর স্থির হবার পাশাপাশি নীতি নির্ধারণ ও বাস্তবায়নে প্রজ্ঞার পরিচয় দেওয়ার পরামর্শ তার। রাজস্ব সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরা হয় সেটা কিন্তু ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত সংশোধিত বাজেটে এসে এবং প্রকৃত অর্থে অনেক কমে যায়, এটাকে আমি আমাদের আর্থিক ব্যবস্থাপনার সবচেয়ে বড় দুর্বলতা বলে মনে করি। সামাজিক খাতে সেবার গুণগত মান বাড়ানো, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি রোধ সহ সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। এই বিনিয়োগ থেকে যদি রপ্তানিমুখী শিল্পায়ন না হয় তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে অসুবিধা হবে। এই মুহূর্তে সার্বজনীন পেনশন বাস্তবায়ন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। সার্বজনীন পেনশন এটা একটা লক্ষ্যমাত্রা হিসেবে ভালো, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না এটা বাস্তবায়নযোগ্য। নিম্ন মধ্যবিত্তরা কিন্তু আমাদের দেশে অত্যন্ত অসহায়। সময়ের সাথে সাথে বাজেটের আকার ও ব্যয় বাড়ায় আয়ের খাত বাড়াতে নতুন পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় জরুরি বলেও মনে করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। এই প্রকল্পগুলোর অর্থায়নের বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। দিন দিন যানজট বাড়ছে বিভাগীয় শহর ময়মনসিংহে। অতিষ্ঠ নগরবাসীর অভিযোগ, নিষেধাজ্ঞা অমান্য করে যখন তখন শহরে ট্রাক ঢুকলেও দেখার জন্য কেউ নেই। পুলিশ প্রশাসনের যোগ সাজসে দিনে শহরে ট্রাক চলে বলে জানায় চালকরা, আর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ব্যাংকপাড়া হিসেবে পরিচিত মহানগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ছোট ও বড় বাজারে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ট্রাক ঢোকানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। অথচ দিনের অধিকাংশ সময়ে সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে মালামাল লোড আনলোড করতে দেখা যায়, ফলে সড়কে বেশিরভাগ সময়ে যানজট লেগে থাকে। এতে লেনদেনে নিরাপত্তাহীনতার কথাও জানান গ্রাহক ও ব্যাংক কর্মকর্তারা। আরো বেশি টাকা খায় এখানে গাড়িগুলো প্লেস করে, দশের অসুবিধা করতেছে। স্কুলের টাইম, পাশাপাশি বাজারের টাইম, এইগুলোর জন্য আমাদের চলাফেরা করতে খুবই অসুবিধা হচ্ছে। আমাদের অনেক মূল্যবান কাস্টমার আমাদের ব্যাংকে গাড়ি নিয়ে আসতে পারে না, নিরাপত্তার বিঘ্নিত হয়। চালকরা বলছেন পুলিশ প্রশাসনের যোগ সাজসেই দিনের বেলা মাল বোঝায় ট্রাক নিয়ে যাতায়াত করছেন তারা। ছোট বড় গাড়িগুলো চলে, কোটির একটা মান্তি আছে, মাসিক একটা মান্তি আছে, 400 টাকা, কিনো গাড়ি 500, কিনো গাড়ি 300 টাকা, এরকম ভাবে মানে দিয়া মানে পরে আমরা এই গাড়ি রেখে মাল ভরি, টাকা নিয়ে ওরা 11-12টা পরে থাকে, থাকে ওরা চলে যায়, পরে আর পরে গাড়ি হারা দিন আইসা যাইতেছে, পুরো উত্তর আসে, পুলিশ আর কিছু বলে না, পরে হারা দিচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি দাবি করে পুলিশের এই কর্মকর্তা বলছেন ব্যবস্থা নেওয়া হবে। আমাদেরকে এরকম কেউ কিন্তু বলেও নাই যে এরকম সমস্যা তৈরি হচ্ছে, ঠিক আছে, তো সেরকম যদি হয় পুলিশ তখন ব্যবস্থা নেবে। শুধু আশ্বাস নয়, দুর্ভোগ লাঘবে দৃশ্যমান উদ্যোগ দেখতে চান সাধারণ মানুষ।
সমর ইসলাম, একুশে টেলিভিশন। নিচু ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকবেন। কিশোরগঞ্জে বিল থেকে নববিবাহিত দম্পতির গলা কাটা মৃতদেহ উদ্ধার। চাঁদপুরে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে নদীতে গিয়ে খরচ তুলতে না পারায় হতাশ জেলেরা। আপনারা দেখছেন সকাল নয়টায় একটি সংবাদ। কিশোরগঞ্জের করিমগঞ্জে স্বামী স্ত্রী গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দক্ষিণ চাঁদপুর গ্রামের গাথুয়ার বিলে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলেন ১৭ দরিয়া গ্রামের আবু বকর ও তার স্ত্রী ইমা আক্তার। পুলিশ জানায়, রিকশাচালক আবু বকরের সাথে পাঁচ মাস আগে বিয়ে হয় ইমার। দুপুরে তারা কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ কালাইহাটি গ্রামে খালার বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। চাঁদপুরে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না জেলে। নদীতে গিয়ে খরচ তুলতে না পারায় হতাশ তারা। আড়তদাররা বলছে এবছর নদীতে মাছ কম। গবেষকরা বলছেন এখন ভরা মৌসুম নয়, তাই ইলিশের সংখ্যা কম। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। চাঁদপুরের মেঘনায় জাল ফেলে প্রায় খালি হাতেই ফিরছে জেলেরা। যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তা দিয়ে নৌকার জ্বালানি খরচ তোলাই কঠিন। নিত্যদিনের খরচ মেটাতে ঋণগ্রস্ত হয়ে পড়ছে জেলেরা। নৌকা খরচ আছে ১২০০ টাকা, এদিকে আমরা মাছ বেচতে পারি ৫-৬০০ টাকা। দৈনিক গাঙ্গে গেলে মনে করেন আমরা ৫-৬০০ টাকা আমরা দেনা হই। নদীতে এরকম মাছ টাছ নাই, আমরা কোথায় যাব বলেন। আড়তদাররাও বলছে নদীতে ইলিশ অনেক কম, এতে তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলেরা মাছ পায় না, আমরা আড়তদাররাও বিক্রি করতে না, আমরা আড়তদাররাও বহুত ধরা বর্ষায় পাওয়া যাবে কাঙ্ক্ষিত ইলিশ। বৃষ্টিপাত বৃদ্ধি পেলে, পানি প্রবাহ বাড়লে চাঁদপুর সহ সকল অঞ্চলে ইলিশ মাইগ্রেট করে অভিপ্রায় করে আসবে এবং ইলিশের প্রাপ্যতা বেড়ে যাবে। চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও উত্তর উপজেলায় ৫১,১৮৯ জন নিবন্ধিত জেলে রয়েছে। মূল পদ্মা নদী ক্ষতিগ্রস্ত করবে এমন স্থাপনা নির্মাণ বন্ধ করার দাবি জানিয়েছে রাজশাহীবাসী। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে পদ্মাকে পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা এবং পদ্মা তীরবর্তী শহর কেন্দ্রিক অঞ্চলকে হেরিটেজ অঞ্চল ঘোষণার দাবি জানানো হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। শুধু আমলিচু নয়, সীমান্ত ঘেঁষা পদ্মাপাড়ের শহর রাজশাহী পদ্মার তীর অন্যতম পর্যটন কেন্দ্রও বটে। ফারাক্কাবাদের ধকলে একদিকে নদীটি বিপন্ন প্রায়, অব্যাহতভাবে যাচ্ছে চর, কমছে প্রশস্ততা। পুরো ৬ কিলোমিটার চওড়া নদীটি এখন ১ কিলোমিটারে ঠেকেছে। নদীর তীরে চলছে সরকারি বেসরকারি স্থাপনা নির্মাণের তৎপরতা, যা এই অঞ্চলের পরিবেশগত ভারসাম্যকে আরো বিনষ্ট করবে। তাই পদ্মা বাঁচাতে মানববন্ধনে রাজশাহীবাসী। ছোটকালে পদ্মায় সাঁতার কেটে যে ৬ কিলোমিটার চওড়া ছিল, পদ্মা এখন চর পড়ে ১ কিলোমিটার হয়ে গেছে। এখন যদি পদ্মাকে রক্ষা করা না যায়, মরুকরণ প্রক্রিয়াটা খুব ত্বরান্বিত হবে। আমরা কখনোই আমাদের শহরকে আমরা ধ্বংস হতে দিব না, কারণ এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রজন্মান্তরে আমরা ছড়িয়ে দিব। কারণ এখানে আমাদের কোনো স্বার্থ নাই, আমাদের স্বার্থ একটাই, মরুভূমি থেকে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নয়, বরং প্রকৃতির এই লীলাভূমিকে রক্ষা করাই তাদের মূল দাবি। বক্তারা বলেন, রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষা করতে এখনই ব্যবস্থা নেওয়া দরকার। কতিপয় সরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ নদীর জেগে ওঠা চরের মধ্যে তাদের স্বপ্নের সৌধ করতে চান। আমরা আপনাদের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ধরনের কোনো চেষ্টা আপনারা করবেন না। যখন রাজশাহী মাটি হয়ে যাবে মরুভূমি, ওই সৌদি আরবের মতো গরম, ওখানে শুয়েও তো শান্তি পাবেন না। এই পদ্মা নদী যদি বেঁচে থাকে, তাহলে আপনি কবরে গিয়েও ওই এসির মতো শীতলতা অনুভব করবেন। নদ নদী ও জলাধার রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পদ্মাকে বাঁচাতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন পরিবেশবাদীরা। সেগুলো শুধু রেখা ছাড়া আর কিছু থাকে না। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। বিরতির পর আরও যা থাকবেন। ড্রোন ইস্যুতে ইরানে হামলার অনুমোদন দিয়ে পিছু হতলেন ট্রাম্প। কোপা আমেরিকা কাপ ফুটবলের শেষ আটে চিলি ইকুয়েডরের বিপক্ষে ঘাম ঝরানো জয়।
আবার আমন্ত্রণ সকাল 9টার এখানে। তিন সপ্তাহ তিনিশীয় উপকূলে ভূমধ্য সাগরে ভেসে থাকা অবৈধ পথে অভিবাসন প্রত্যাশী 64 বাংলাদেশীর মধ্যে 17 জন দেশে ফিরেছেন। বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিউনিশিয়া থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। তাদের ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 31 মে তিউনিশীয় উপকূলে ভূমধ্য সাগরে 64 বাংলাদেশী সহ 75 জনকে উদ্ধার করে একটি নৌকা। বাকিরা মরক্কো, সুদান ও মিশরের নাগরিক। কিন্তু তিউনিশিয়ার কর্তৃপক্ষ নৌকাটিকে তীরে ভেড়ার অনুমতি দিচ্ছিল না। নৌকাটি উপকূলীয় জার্সি শহর থেকে 25 কিলোমিটার দূরে সাগরে ভাসতে থাকে। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। বাজেট বাস্তবায়নী চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা, নিম্ন আয়ের মানুষের জন্য আলাদা বরাদ্দের তাগিদ। যানজটে অতিষ্ঠ ময়মনসিংহ নগরবাসী, যখন তখন ট্রাক ঢুকলেও দেখার কেউ নেই। বিশ্বকাপে মালিঙ্গার বোলিং তোপে ইংল্যান্ডকে কুপকাত করল শ্রীলঙ্কা, বিকেলে মুখোমুখি ভারত আফগানিস্তান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টা দেখার আমন্ত্রণ রইল। 21-7 থাকুন।